27তম বর্ষে পদার্পণ করল বাংলার যাত্রা উৎসব। মঙ্গলবার বারাসাত কাছারি ময়দানে বাংলা যাত্রা একাডেমির সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাস ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, খাদ্যমন্ত্রী রতীন ঘোষ, সুজিত বোস এবং অন্যান্য বিধায়ক এবং পৌর প্রতিনিধিরা। প্রতি বছর এই যাত্রা উৎসবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন, এবার তিনি অনুপস্থিত। বাংলাটা হচ্ছে মমতাময়, মানুষ আস্থা রাখেন, ভরসা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মঙ্গলবার বারাসাতে বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, এর আগেও সারা ভারতবর্ষের নেতাদের মিটিং প্রচার সবটাই ব্যর্থ হয়েছে, বাংলাটা হচ্ছেন মমতাময়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, বিশ্বাস রাখেন এবং এইটুকু জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে আর বিজেপি কোনোদিনও অদূর ভবিষ্যতেও আসবে বলে মন্ত্রী মনে করেন হয় না, আর যদিও আসেও 500 বছরের সেই উন্নয়ন করতে পারবে না। বিজেপি 24 সালে 24টি আসন পাবে বলছে, বিধানসভা নির্বাচনেও বলেছিল ইসবার 200 পার, কোথায় গেল সেই কথা মন্ত্রীর প্রশ্ন। আর কি বললেন দেখুন। শুনতে পাচ্ছি, জোরে বলো। আজকে যাত্রা উৎসবের উদ্বোধন, আজকে 27তম যাত্রা উৎসবের শুভ উদ্বোধন হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমরা সমস্ত মন্ত্রীরা সাংসদ মিলে আমরা আজকে এবং এখানকার যারা পুর প্রধান সবাইকে নিয়ে একসঙ্গে আজকে আমরা যাত্রা উৎসবের শুভ সূচনা করলাম। এখানে দুদিন হবে, 24 এবং 25, কাল থেকে 30 দিন, পরশু থেকে 30 দিন আমাদের বাগবাজার পরিবেশন মিলছে। আর কোনো পলিটিক্যাল রিয়াকশন ছিল না? না, যাত্রা নিয়ে বলো। হ্যাঁ, আর কিছু আছে যাত্রার? দেখো, একটা রাজ্যে বা একটা দেশে সব রকম মাঠের দরকার। ক্লে মাঠ মানে হচ্ছে মাটি, কোনোটা হচ্ছে স্যান্ডে, কোনোটা হচ্ছে অ্যাস্ট্রোটার। যেমন আমাদের বাংলায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো স্যান্ডের মাঠ আমাদের এখানে আছে। একটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, এটা কুইজে কোশ্চেন হয় যে সল্টলেক স্টেডিয়ামে কত টন মাটি লেগেছে। যদি সে উত্তর হচ্ছে যে 1 মিলিমিটারও মাটি নেই, পুরোটাই স্যান্ড। আবার কিশোর ভারতীয় স্যান্ডের, আর বাকি আমাদের যে 70টা স্টেডিয়াম বাকি সবটাই হচ্ছে ক্লে, মানে মাটির উপরে মাটি স্টেডিয়াম। আর বারাসাতে একটা অ্যাস্ট্রোটার্ফ রয়েছে। একটা শহরে, একটা রাজ্যে, একটা দেশে সব রকম মাঠ তৈরি রাখতে হয়। যখন যেভাবে খেলা হয়, কোচেসরা যেভাবে চান সেইভাবেই তারা প্র্যাকটিস করে। আমরা বারাসাতকে রেনোভেট করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 10 কোটি টাকা আমরা ডিএমকে দিয়েছি, তার মেরামতির কাজ চলছে। যারা বলছেন তারা জানেন, আমার কাছে আমি রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে বলতে পারি, আমার কাছে কোনো নির্দেশিকা এখন পর্যন্ত ফিফা বা এআইএফএফ এর কাছ থেকে আসেনি যে অ্যাস্ট্রোটার্ফ ব্যান্ড হয়ে গেছে। না, এই জন্য অত এত বেশি স্টেডিয়াম কলকাতার বুকে, কলকাতার আশেপাশে এত বড় বড় স্টেডিয়াম তৈরি হয়েছে। যেমন এই সব থেকে ভালো একটা স্টেডিয়াম খুব কাছে হয়েছে দমদমে সুরের মাঠ, আমাদের ওদিকে কিশোর ভারতী হয়ে গেছে, এদিকে কল্যাণী নৈয়াটি ব্যারাকপুর হয়ে গেছে, বনগাঁ হয়ে গেছে, 70টা স্টেডিয়াম হয়েছে। ফলে এটা রেডি হয়ে গেলে এখানেও আবার বড় বড় খেলা হবে। থ্যাংক ইউ করতেই পারেন, কিন্তু এর আগেও অনেক অর্গানাইজেশন মিটিং সারা ভারতবর্ষের নেতাদের নিয়ে বাংলায় প্রচার সবটাই ব্যর্থ হয়েছে। বাংলাটা হচ্ছে মমতাময়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, বিশ্বাস রাখেন এবং এইটুকু জানেন যা উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন, বিজেপি কোনোদিনও তো অদূর ভবিষ্যতে আসবে বলে আমার মনে হয় না। যদি আসেও 500 বছরে সে উন্নয়ন করতে পারবে না। 24 সালে তারা 24টা আসন পাবেন এমনটা বারবার স্লোগানে তুলছে কে? বিজেপি। সে তো ওরাও তো এবার 200 আসন পাওয়ার কথা ছিল, ইসবার 200 পার, কোথায় গেল? শান্তনু ঠাকুর ধর্মীয় সভাতে, বনগাঁর সাংসদ, তিনি ধর্মীয় সভাতে গিয়ে এনআরএস সিএ হবে এমন প্রসঙ্গ কে কী বললো আমি তাকে বলবো না, কেন তাদের সম্বন্ধে আমার মন্তব্য করা উচিত নয়, কারণ তারা তাদের মতো করে করছেন, আমরা মানুষের কাজ করি। আমাদের কাজ হচ্ছে মানুষ যে আমাদের যে আশীর্বাদ সমর্থন করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করতে, আমরা সেই কাজটা করছি। ওনারা ধর্ম করুক, মানুষকে ভুল বোঝাক, সব কিছু করুক, দিনের শেষে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখবে। আবার সেই 200 পার কত 77-এ এসছে, এবার দেখবেন 0-তে গিয়ে পৌঁছবে। বিমল গুরুং এবং গোর্খাল্যান্ড এই বিষয়টা আবার নতুন করে, হ্যাঁ আমি একটা কথা বলি, যতদিন মমতা ব্যানার্জি আছেন পৃথিবীর কোনো শক্তি নেই বাংলাকে কেউ ভাগ করতে পারে। যাদের একসঙ্গে কোনো মানুষ নেই তারা এখন তো কোনো না কোনো একটা রূপ দিয়ে, আন্দোলনের রূপ দিয়ে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছেন, কিন্তু পাহাড়ের মানুষ তারাই রুখে দাঁড়াবেন। তারা পাহাড়ে শান্তি চায়, তারা বিকাশ চায় এবং বিকাশের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পাশে চায়। ইডি আবার তাপস মণ্ডলকে আজকে সামনে, আইএসএফ তো বলছে
যাত্রা শিল্পীরা যাত্রা গত 34 বছরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাত্রাপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহ স্পর্শে আজকে যাত্রা আবার সভূমিয়ে ফিরে এসছে। আজকে যাত্রার বুম হচ্ছে, আজকে এত যাত্রাপালা যে শিল্পীরা করে শেষ করতে পারছে না। সব জায়গা থেকে, একটা সময় ছিল যাত্রা মানে গ্রাম, এখন যাত্রা মানে শহর, এমনকি কলকাতা শহরেও প্রচুর যাত্রা হচ্ছে। অতীতে দেখা যাচ্ছিল যে যাত্রা উৎসবটা গোটা বাংলা জুড়ে হচ্ছে, পরিসর কিন্তু ছোট করা হলো না, এবারে পুরো যাত্রার উৎসব পুরো বাংলা জুড়েই হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক জেলায় যাত্রা উৎসব হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে সর্বত্র ছড়িয়ে দিতে চান, তাই তিনি সর্বতোভাবে পাশে থেকে শিল্পীদের, যদি এটা না হতো যাত্রা শিল্প কোথায় হারিয়ে গেছিল, কটা পালা হতো? আমি তো আজকে বললাম অন মাইক 18 থেকে 20টা পালা, এখন 45 থেকে 50টা পালা চলছে, এক একটা পালা 200-250 করে শো করছে। এটা তো যাত্রা যে 10টার সঙ্গে প্রায় 5 লক্ষ মানুষ জড়িত, এত মানুষ তো উপকৃত হচ্ছেন। ওদের সময় কটা মানুষ অনুদান পেতেন, কত টাকা পেতেন? আর আজকে মুখ্যমন্ত্রী 25,000 টাকা করে 1,000 জনকে অনুদান দিচ্ছেন। ওই জন্যই বললাম যাত্রাপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাদু স্পর্শে সবটাই আজকে একদম টপে পৌঁছে গেছে।